close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. Guys, amra aajke to dekha thekin Dr. Rail je kamya chawa ni aschi ar ohane aisha esha amader onek bhalo lagche ar darshonati onek beshi kintu aajke ei je emon ekta din khub ekta thanda weather ta ar amader ei je ohane ashar pore ei dekhle bujha jabe na je eto sundor ekta jayga apnara apnara je picture er moddhe dekhen picture dekhar pore je je rokom baben bastobe kintu onek sundor ar aajke je ashar pore এই যে আমাদের বাগনা বাগনা আমাদের সাথে আছেন এই মাহফুজ তার কাছ থেকে আমরা কিছু মাহফুজ দাদা ওনার কাছ থেকে আমরা কিছু একটা শুনতেছি বলেন আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই প্রথমেই আমাদের অনুরোধটি হলো আপনারা সবাই আসবেন এই আনারস বাগানে এবং দেখবেন কত সৌন্দর্য বাড়িতে ফিরে যাওয়ার মন চাবে না একবার তাই এখানেই থেকে যাবেন সব সময় আর আনারস বাগান অনেক সুন্দর আনারস আছে এবং মামু আসেন আমার সাথে মামু অনেক মজা করে আছে আর বেশি আসো দেখল আমরা মুরব্বি আইসন ওয়ালাইকুম সালাম আনারস পাওয়া দেখো নি মিলবো কি যাত কারণ আছে আমরা যে জাতির খালা যে আছেন এই যে ওয়াহিদ ওয়াহিদ কে আছেন একটা খালা কইনানি ফেসবুকে আদনান কালেকশনের খালা আছেন তাহলে আমি মজা করাতে গেছিলাম আর মজা করি আমি কিল্লা তিনি পড়ে গেছিলাম পড়িয়া তাই মনে হয় লাইভ আসলে মনে বদ্ধ দিল দিয়া আমার ওই দেয়নি লাল ইয়া রক্ত বার হয়েছিল তো তার তিনটা স্টেপ কিন্তু ওই যে আমাদের আমাদের পিছনে যে অনেক ভিউয়ার্স আছেন ওনাদের ওনাদের সামনে ওনাদের সামনে উনি পড়ছেন সবাই মানে আর টুকটাক সেলিব্রিটি ওখানে ওখানে পড়ে গেছেন আর টুকটাক সেলিব্রিটির কারণে আমরা ওখান থেকে চলে আমি একটা কথা বলতে চাই আপনাদের আমাদের মামু এসব সম্পর্কে খুব বেশি জানে এই রকম জানার গাছ কেমনে লাগাবেন বা ঠিক আছে না এই যে এটা তো আমি বলে সব সময় বলে ফেলি আর আমি বলি এই যে আনারসের মধ্যে একটা বিচি আছে বিচি এই বিচিটা বুঝছেন সবাই তো দেখতে পারেন আর আমি একদিন বমি করে ফেলেছিলাম আনারস খাবার পরে বমি করে ফেলেছিলাম আর বমিগুলা আমার কাজের ছেলে ওই ওটার মধ্যে এমনি ছিটিয়ে দিয়েছি তাই পরের দিন দেখা যায় পরের দিন দেখা যায় পরের দিন দেখা যায় যে আমি শিখিলিছি আমি এখন আমার ব্লগ দেখাই I know I've been foolish with all these girls on my phone, but you took my heart.